আপনাকে যে পুলিশ হয়রানি করতেছে এটার মূল কারণটা কি? আপনার আপনার উপর অভিযোগটা কি? কি দোষ, কি দোষ দিয়ে আপনাকে এইভাবে পুলিশ তাড়া করছে? বোরকা দেওয়ার কারণে। কে দিছে বোরকা? আমার মেয়ে। আপনার মেয়ে কাকে বোরকা দিছে? আমার হলো পাশের বাড়ির মেয়েকে, নাতিনিকে। আপনার নাতিনিকে? জি। আচ্ছা, বোরকাটা কেন দিছে সে? এমনি মনে করে আশা চাইছিল, এটা কি করছিল তাই দিতে পারে, ওরা ওরা মিল থাকতে পারে, সোলপুলের সাথে সোলপুলের মিল, মেয়েদের সাথে মেয়েদের মিল নাই, এই হিসেবে দিতে পারে। বিচারে ডাকছিল, বিচারে আমি গেলাম, তখন পুলিশ কইলো যে বলে 20,000 টাকা তোমার ফাইন ধরা হয়েছে। তখন আমি বললাম যে 20,000 টাকা আমরা দিতে পারবো না। কি জন্য 20,000 টাকা হয়েছে? কয় বোরকা দিচ্ছ সেই হিসেবে টাকা দিতে হবে? বলে না, আমরা দিব না। আমরা বোরকা দিয়ে দেওয়ার কারণেই যে 20,000 টাকা দিতে হবে, আর যারা নিয়ে গেল এত কিছু করলো, গাড়িতে তুলে দিল, ঢাকায় গেল, ঢাকার থেকে ফির মনে করো নুকে তুলো, তারা বাড়িতে নিয়ে আসলো, নিয়ে এসে তারা বার করলো, তারা এত কিছু করেও তাও তাদের কিছু হলো না, আর আমার উপর চাপ দিচ্ছে 20,000 টাকা দিতে হবে। তার জন্য পুলিশ আস 3-4 দিন থেকে মনে করো আমার বাড়িতে অশান্তি তুলে দিছে। আমি 5,000 টাকা নিয়ে ছাড়, আমি 5,000 টাকা জোগাড় করছি, আমি 5,000 টাকাই দেব, নেন এটা নেন, তাও নিবে না। আমার সকল রাত 12:30-12:30 পর আসে পুলিশ, আমাকে ধাওয়া করছে, আমি সরে গেছি, আমার বাচ্চাটা গরু বকরি মুরগি হাঁস নিয়ে ওই একটা বাচ্চা কিরকম করে বাসায় থাকে। পুলিশ রাত করে 2-3 বার করে আসে দাবড়াচ্ছে, আমার মেয়ে একাই কিভাবে থাকে? আর তাই কলেজে পড়ে, সে মেয়ে কলেজেও যেতে পারতেছে না, মনে কর কোনো রকমের কিছু করতে পারছে না। আমি তো পালাতে আসছি, আমার স্বামী তাইও পালাতো কাজ 5-6 দিন থেকে। পুলিশ টাকার জন্য এইরকম করে আমরা একটা ভাত খাই না, পানি খাই না, কিছু খাই না, আমরা একটা মনে করো ঘুম পাড়তে পারি না, কোনো রকমের একটা কিছু করতে পারছি না। কই গেছে নাই গেছে আর কি করছে ওই বোরখা নিয়ে আমি ওই সব কিছুই জানি না। কয়েকদিন আগে পুলিশ আসছিল, আসে আমার বাবাকে দাবড়ে ধুয়ে চলে গেছে, সেদিন থেকে আমার বাপের কোনো খোঁজ নাই, বা কারো হাতে বলেও নি যে আমি এই জায়গায় আছি, মানে একদম কোনো খবর নাই। আমার বাবা মা সবাই পলাতক, আমি বাসায় একাই থাকি, আমার নিরাপত্তায় মানে আমি চাই, আর আমার বাবা মা মানে টাকা না দেওয়ার কারণে পুলিশ এসে হুড়ামকা করে মানে টাকা চাই, টাকা দিলে এটা মীমাংসা হবে এরকম করে বলে। কি কারণে যে আমাদের থেকে 20,000 টাকা চাচ্ছে, কি দোষে সেটা আমরা বুঝতে পারতেছি না। আমার বন্ধু মুন্না একদিন মোটর সাইকেল নিয়ে লালমাটির যাচ্ছে নানির বাড়ি, আমাকে ডাক দিল, আমি চলে গেলাম, যা ওই জায়গায় মেয়েকে ডাক দিছে, আমি তো এটা জানি না, মেয়েটাকে রাস্তার উপরে পাইছি। ওই জায়গায় তো এইদিকে কলোনিতে আসলাম, এসে মোটর সাইকেল আর স্টার্ট ধরে না, ওই জায়গাতে মোটর সাইকেল বাড়িতে নিয়ে এসে ভ্যান নিয়ে গেল, সাথে যা গায়ে বান্ধে স্টানে তুলে দিছি গাড়িতে, দেওয়ার পরে আমি ওখান থেকে চলে আসছি। তারপরে আমি বাজারে গেলাম পরের দিন, যাওয়ার পরে ওখানে মেয়েটার চাচা আমাকে ডাক দিলো, দেওয়ার পরে পুলিশ থানাতে আসে আমাকে কয়ে গাড়িতে ওঠো, গাড়িতে উঠলাম, ওঠার পরে থানার মধ্যে নিয়ে গেল, আমাকে নিয়ে যা বলছি সে টাকা দেন, আমার বাবা যায় টাকা দিয়ে আমাকে নিয়ে আসে। আজাদমোড় থেকে আসলাম তো, দেখি পুলিশে আমার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে হচ্ছে টাকা দিতে হবে, যার জন্য আমাকে থানাতে নিয়ে যায়, ওখানে আটকাইছে, টাকা দিয়ে নিয়ে যাও। কে জানি বললো করছে বলে ওই যে ওই ছেলের বাবা আছে, তা আমি গেলাম যে বলে ভাই কোথায় না সমস্যা নেই, যে টাকাটা দেওয়ার কথা ছিল টাকাটা দেন, এখনই দিলে এখনই আপনার ছেলে চলে আসবে, এসে টাকা নিয়ে গেলে পরা ওখানে দিলে আমার ছেলেকে ছাড়া দেবে। What are you doing?